গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চিনি ফ্যামিলিতে নতুন একটি ব্লগের সঙ্গে আরও একবার ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখানে দেখো, চিনি ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি চলে এসেছি বাইরে। কারণ কি, সকালবেলা প্রচুর জামা কাপড় কাচতে হয়েছে। এই পাশে যেগুলো দেখছো সেগুলোও আছে, আর ওই পাশের ছাদটাতেও রয়েছে। যেহেতু আমি সপ্তাহে একটা দিনই জামা কাপড় কাচতে পারি, অন্য দিন আমার জামা কাপড় কাচা সম্ভব হয় না। হয়তো কিছু কিছু দিন রাত্রিবেলায় এসে তখন দু একটা যদি থাকে ধুয়ে দিই, কিন্তু এই যে জামা কাপড়গুলো প্রচুর পরে গেছিলো একসাথে, সেইগুলো ধুয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় কাচার পরে যদি সঙ্গে সঙ্গে সেইগুলো ভাঁজ না করে রাখি, সেটা পরে যদি এরকম ঢিলামি করে দিই, সেগুলো আর পরে গোছানো হয় না, ওরকমই অগাছালো হয়ে থেকে যায়। কারণ ওই দিনেই টাইমটা পায়, পরে আর টাইম পায় না। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে, সেগুলো আমি তুলে রাখছি কাবাটে। কাবারটাও একটু অগোছালো হয়ে গেছে, কিন্তু এখন আর গোছাবো না, কারণ কি চলে যাব তোমরা অনেকেই জানো তো, সেই কারণে এখন আর গোছাচ্ছি না। আর এখানে দেখো, চিনি ঘুম থেকে উঠে গেছে দেখছিল, তা ওকে একটু বাইরে নিয়ে যাব যেহেতু রোদ পড়ে গেছে। আমার ছুটির দিন সকাল বিকাল দুবেলাই নিয়ে যেতে পারি, কিন্তু অন্য দিন নিয়ে যেতে পারি না। রাত্রিবেলায় একটু যাই আমাকে আনতে। আর জানো তো, আজকে যখন আমি জামা কাপড় না ছিলাম, দরজা খোলা পেয়েছে, এক ছুটে পেছন দরজা দিয়ে দৌড়ে এসে সামনের দরজা এসে দাঁড়াচ্ছে সিঁড়ির নিচে। আর এই দেখো, মালাটা নতুন নেওয়া হয়েছে, কালারটা কি দারুণ লাগছে না? এটা দিয়েছে কালিয়া, আর একটা টিপ পরিয়ে দিচ্ছি, কারণ ওকে টিপ না পরালে না কপালটা, মানে ও অনেক দিন ধরে টিপ পরতে পরতে অভ্যস্ত, আমাদেরও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন টিপ না পরালে একদম ভালো লাগে না। দেখো একদম স্টিল ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। আর দেখো এইভাবে যে হাঁটছে চিনি, ও কিন্তু এইভাবে হাঁটে না, বেল্ট পরানো হয়েছে, সেই কারণে এইভাবে হাঁটছে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, হাওয়া দিচ্ছে না এত সুন্দর, খুব ভালো লাগছিল হাওয়াটা। চিনিকে বললাম যে নিচে বিয়ে হচ্ছে, চল বিয়ে দেখবি। তারপরে আমি ওকে নিয়ে একটু দাঁড়ালাম, আর এত হাওয়া দিচ্ছিল, দেখছো আমার চুলগুলো কীভাবে উড়ছে, মনে হচ্ছে পেছনে কেউ আছে চুলগুলো ধরে উঁচু করে দিচ্ছে। তারপরে অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওপরের ছাদে গেলাম। এখান থেকে তো ও বেশিক্ষণ বসছিল না, তারপরে একে নিচে নামিয়ে দিলাম। বসলেও এত ইয়ে করছিলো, মানে নিচে নামবে ইয়ে করছিলো, ওই কারণে আর ওপরে রাখিনি, নিচে নামিয়ে দিয়েছে। আমি ছাড়ে যাচ্ছিলাম, গলি দিয়ে বেরোচ্ছি, আর ও দেখো ওকে আমাকে দেখে পেছন পেছন চলে আসছে, ডাকছি তবু ডাক শুনছে না। আর এই যে পার্সেলের যে বক্সটা এসেছিলো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এই বক্সটাতে ও কি করেছে জানো? ওর মধ্যে একটু টাওয়াল বিছিয়ে দিয়েছিলাম যাতে ও শুতে পারে, আর ও কী করেছে, তার মধ্যে গিয়ে টয়লেট করে চলে এসেছে। সেটা আমি আজকে দেখলাম, অন্যদিন ঘরে এসে দেখি টয়লেটের গন্ধ, আমি ভাবতাম যে লিটারের বক্সের থেকে গন্ধ বেরোচ্ছে, কিন্তু না, ওটা ওর মধ্যে থেকে বেরোতো, সেটা আজই জানতে পারলাম। আর একটু ছাদে ঘোরাঘুরি পরে ঘরে চলে এসেছিলাম, আর এখানে ওর যে নিম পাতার ডাঁটিগুলো ছিল সেগুলো চিবাচ্ছিলো। তারপরে একটু চা করে নিলাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে, তখন ভালো থাকবেন।